প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রনিক ডিভাইস, অ্যাডভান্সড ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিটস এর চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় সম্পূর্ণ করেছি, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। তো আজকে দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখব হচ্ছে যে দ্য কনসেপ্ট অফ সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, এটাকে আমরা সংক্ষেপে বলি SCR, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। সিলিকন কন্ট্রোল কে আমরা জানি যে সিলিকন, আগে আমরা সেমিকন্ডাক্টর পড়ে আসছি। তাহলে এখানে হচ্ছে প্রথমে 2.1 এ যেটা আছে থাইরিস্টর, হোয়াট ইজ থাইরিস্টর? তাহলে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার কি আমরা বাজারে এটাকে আমরা থাইরিস্টর নামে পরিচিত, এবং এটা এমন এক ধরনের ডিভাইস, সেমিকন্ডাক্টর ডিভাইস, যা ইলেকট্রনিক সুইচ হিসেবে কাজ করে। ইলেকট্রনিক সুইচ হিসেবে কিভাবে কাজ করে পরবর্তীতে আমরা সেটাই দেখব। তারপরে আরেকটা কাজ আছে যে রেকটি বড় হচ্ছে রেকটিফায়ার, তাহলে কন্ট্রোল রেকটিফায়ার, রেকটিফায়ারের কাজ করে। রেকটিফায়ারের কাজটা কি, যে এসি কে সে ডিসি তে কনভার্ট করে, এবং একই সাথে যে আমরা যে লোড গুলো ব্যবহার করি সেই লোডের পাওয়ারটাকে সে কন্ট্রোল করতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। তাহলে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার আমরা দেখি এটা, যে আমরা এর আগে ডিজিটি তে পিএনপি ট্রানজিস্টর বা এনপিএন ট্রানজিস্টর দেখেছি। তাহলে এখানে যদি আমরা একটা গঠন চিত্র দেখি, দেখো যে পিএনপি এর সাথে একটা এন টাইপ অথবা এনপিএন এর সাথে একটা পি টাইপ এক্সট্রা সেমিকন্ডাক্টর যোগ করে আমরা এই সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারটাকে গঠন করতে পারি। আর এখানে মূলত তিনটা জাংশন দিয়ে হয়, এই জন্য আমরা এটাকে তিনটা জাংশন J1, J2 এবং J3 দ্বারা ডিফাইন করছি। আর পিজের অনেক ছোট আমরা এটাকে অ্যানোড, এনার্জি অংশকে ক্যাথোড, আর আমরা এখানে একটা গেট ব্যবহার করি। এই পিএনপিএন যে দুইটা ভাগ যেটা আলাদাই আছে, তার মধ্যে একটাকে আমরা গেট হিসেবে ব্যবহার করি। তাহলে যেহেতু গেটটা আমরা কি পজিটিভ ব্যবহার করতেছি, তাহলে আর যদি এটা আমরা পরে যদি বায়াস দেব, তখন আমাকে এদেরকে খেয়াল করতে হবে যে গেট আমরা কি বায়াস দিচ্ছি। আর 2.2 সে দ্য টাইপস অফ থাইরিস্টর, সে থাইরিস্টর মূলত দুই প্রকার। আমরা জানি যে বিটিটির ক্ষেত্রে আমাদের দুই ধরনের কারেন্ট প্রবাহিত হয়, একটা হচ্ছে ইলেকট্রনের জন্য কারেন্ট, আর একটা হচ্ছে হোল কারেন্ট। তাহলে এইভাবে দেখো যে বিটিটি গঠনের সাথে অনেকটা মিল আছে, যে পিএনপি বা এনপি ট্রান্সফার এক্সট্রা একটা আমার ভাড়াটা যুক্ত করছে, কিন্তু গঠনটা সেম হওয়াতে এইখানে আমরা দুই ধরনের কারেন্ট প্রবাহিত, একটা হোল বা ইলেকট্রন। এইটাই বলছে যে ইলেকট্রন ও হোল প্রবাহের দিক থেকে এটাকে দুই প্রকার আমরা বলতে পারি, একটাকে বলছে ইউনিডিরেকশনাল থাইরিস্টর, আর একটা হচ্ছে বাইডিরেকশনাল থাইরিস্টর। যদি একদিকে প্রবেশ করে ইউনিডিরেকশনাল, সেক্ষেত্রে আমাদের এসসিআর, এসসিএস বা এলএসসিআর এগুলোকে বলা হয় ইউনিডিরেকশনাল থাইরিস্টর। আর যেটা ট্রায়াল পরবর্তীতে আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের বাইডিরেকশনাল থাইরিস্টর। তাছাড়াও আরো কিছু এটার প্রকারভেদ আছে, যেটা হচ্ছে যে টার্ন অন বা টার্ন অফ এর উপর ডিপেন্ড করে আমরা এই থাইরিস্টর আরো প্রায় 7-8 প্রকারের আমরা প্রকারভেদ পেয়ে থাকি। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে ফোরটেড কমুটেটেড থাইরিস্টর, দুই নম্বর হচ্ছে লাইন কমুটেটেড থাইরিস্টর, তিন নম্বর হচ্ছে গেট টার্ন অফ থাইরিস্টর রিভার্স কন্ডাক্টিং, রিভার্স কন্ডাক্টিং থাইরিস্টর স্ট্যাটিক ইন্ডাক্টিভ, স্ট্যাটিক ইন্ডাক্টিভ থাইরিস্টর। ছয় নম্বর আমরা পাচ্ছি হচ্ছে গেট অ্যাসিস্টেড টার্ন অন টার্ন অফ থাইরিস্টর, যেটাকে এটাকে আমরা মূলত সংক্ষেপ বলি SITH, আর এটাকে বলি আমরা সংক্ষেপে GATT। আর আছে আমাদের লাইট অ্যাক্টিভেটেড থাইরিস্টর, সাথে আছে লাইট অ্যাক্টিভেটেড থাইরিস্টর, এটাকে আমরা বলছি সংক্ষেপে LASC। আর তারপর আছে আমাদের আছে 8 নম্বর সর্বশেষ মস
installed. সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার,
তো আশা করি আজকে আমাদের যতটুকু ক্লাস হয়েছে তোমরা বুঝতে পারছো। তারপরে এই ক্লাসের উপরে কিন্তু আমরা পরবর্তীতে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, তো প্রত্যেকটা ক্লাসে তোমরা মনোযোগ সহকারে দেখবে, আর যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হও সেটা আমাদের সাথে যোগাযোগ করবে বিভিন্ন মাধ্যমে, ফেসবুক আছে এবং কন্ট্যাক্ট নাম্বার, ইমেল যা আছে যোগাযোগ করতে পারো, আমরা সেগুলো তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।